1990 সালের 26 জানুয়ারি এই পৃথিবীতে জন্ম নেয় এক মেধাবী শিশু, কিন্তু কে জানত যে এই শিশু একদিন ইতিহাস রচনা করবে। হয়তো সব বাচ্চাদের মতোই তার বাবা মা চেয়েছিল তাকে বড় ডক্টর বা ইঞ্জিনিয়ার করবে। তবে কথায় আছে না, ফিউচার ইজ এ মিস্ট্রি, এখানেও ঠিক তেমনই ঘটেছে। আর সেই শিশুটি আর কেউই নন, তিনি হলেন ডক্টর মিজানুর রহমান আজহারি। চলুন এ পরিচিত মুখ নিয়েই সামনে এগোনো যাক। তিনি তার বয়সের খুব অল্প সময়ের মধ্যেই তার ক্যারিয়ারের সফলতা দেখতে পেয়েছিলেন। তার সুমিষ্ট কণ্ঠ আর স্মার্টলি গুছিয়ে কথা বলার ভঙ্গি মানুষকে যেমনই করেছে মুগ্ধ, তেমনি তার ভালোবাসা মানুষের হৃদয়কে করে তুলেছে আরও বিচলিত। ডক্টর মিজানুর রহমান আজহারির বেশিরভাগ সময় কেটেছে পড়াশোনা আর রিসার্চের কাজে। এর পাশাপাশি তিনি বিভিন্ন ওয়াজ মাহফিল করেছিলেন, আর এই মাহফিলের মাধ্যমেই তিনি আস্তে আস্তে বাংলাদেশের মানুষের কাছে প্রিয় হয়ে ওঠেন। ডক্টর মিজানুর রহমান মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার কারণে তার নামের সাথে আজহারি উপাধি যুক্ত হয়। বর্তমানে যে কজন ইসলামী চিন্তাবিদ রয়েছেন তাদের মধ্যে তিনি অন্যতম। ইসলামকে বর্তমান যুগে এসে কিভাবে নিজের জীবনে প্রতিফলিত করা যায় সেটি তিনি খুব সহজে মানুষের মাঝে বুঝতে সক্ষম হন। আর এই কারণে ডক্টর মিজানুর রহমান আজহারি খুব অল্প সময়ের মধ্যেই বাংলাদেশের একজন জনপ্রিয় আলেম হিসেবে গ্রহণযোগ্যতা লাভ করেন। বাংলাদেশ ছাড়াও বিভিন্ন দেশে মিজানুর রহমান আজহারির রয়েছে অসংখ্য ভক্ত। ওনার লেকচার শোনেননি এমন মানুষ পাওয়াটা খুবই মুশকিল। তিনি বাংলাদেশ ছাড়াও পৃথিবীর বিভিন্ন দেশে ইসলামী বক্তা হিসেবে আলোচনা করে থাকেন। ডক্টর মিজানুর রহমান আজহারি 1990 সালের 26 জানুয়ারি ঢাকার ডেমরায় জন্মগ্রহণ করেন। তার আদি নিবাস কুমিল্লার মুরাদনগরের পরমতলা গ্রামে। ডক্টর মিজানুর রহমান আজহারির বাবা মাদ্রাসার একজন শিক্ষক ছিলেন। পরিবারে রয়েছে বাবা মা ও এক ভাই। শিক্ষাজীবনে মিজানুর রহমান আজহারি প্রথমে ডেমরা দারুন নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা থেকে 2004 সালে দাখিল পরীক্ষা দেন। একই প্রতিষ্ঠান থেকে 2006 সালে আলিম পরীক্ষায় গোল্ডেন জিপিএ 5 পান এবং পরবর্তীতে 2007 সালে ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত মিশর সরকারের শিক্ষাবৃত্তি পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেন। আর এরই মধ্যে মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয়ে আন্ডার গ্র্যাজুয়েশন করার সুযোগ পেয়ে যান। মূলত মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করাই তার নামের সঙ্গে আজহারি লেখা হয়। আল আজহার বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্ট অফ তাফসির অ্যান্ড কোরআনিক সায়েন্স থেকে 2012 সালে শতকরা 80% জিপিএ নিয়ে স্নাতক সম্পন্ন করেন মিজানুর রহমান আজহারি। 2013 সালে মিশর থেকে চলে যান মালয়েশিয়ায়। মালয়েশিয়ার বিখ্যাত ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি থেকে কোরআন অ্যান্ড সুন্নাহ স্টাডিজ থেকে 2016 সালে পোস্ট গ্র্যাজুয়েশন শেষ করেন। মিজানুর রহমান আজহারি পোস্ট গ্র্যাজুয়েট শেষ করার পর মালয়েশিয়ার ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি থেকে ইংরেজি মাধ্যমে এম ফিল করেন। বর্তমানে তিনি সেখানে পিএইচডি করছেন। তিনি এর মধ্যে 2014 সালের 29 জানুয়ারি বৈবাহিক সম্পর্কে আবদ্ধ হন। তার দুটি কন্যা সন্তানও রয়েছে। তার মাহফিলের গবেষণার বিষয় ছিল হিউম্যান এমব্রায়োলজি ইন দ্য হোলি কোরআন, যার অর্থ হল পবিত্র কোরআনে মানব ভ্রূণবিদ্যা। তারপর একই বিশ্ববিদ্যালয়ে পিএইচডি প্রার্থী হিসেবে মনোনীত হন। তিনি হিউম্যান বিহেভিয়ারাল ক্যারেক্টারিস্টিক্স ইন দ্য হোলি কোরআন অ্যান্ড অ্যানালিটিক্যাল স্টাডি, এর উপর 2021 সালের ডিসেম্বরের শেষের দিকে ভাইবার মাধ্যমে সফলভাবে পিএইচডি গবেষণা সম্পন্ন করেন। মিজানুর রহমান আজহারির জনপ্রিয়তা রয়েছে বাংলাদেশ ছাড়াও বিভিন্ন দেশে। তিনি ইসলাম ধর্মের অনুশাসন মেনে চলেও নিজেকে সমসাময়িকভাবে উপস্থাপন করা ও কোরআন হাদিস বিষয়ক সহজ সাবলীল ও গবেষণাধর্মী আলোচনার কারণে অল্প সময়ে তিনি বাংলাদেশের মুসলিম, বিশেষ করে মুসলিম তরুণ সম্প্রদায়ের কাছে জনপ্রিয়তা অর্জন করেন। ডক্টর মিজানুর রহমান আজহারির মাহফিলে প্রায়শই তার মাধ্যমে বিভিন্ন ভিন্ন ধর্মাবলম্বী ইসলাম ধর্মে ধর্মান্তরিত হন। উন্নত তাফসির মাহফিলে সাধারণ মুসলিম ও তরুণদের ব্যাপক জনসমাগম দেখা যায়। ডক্টর মিজানুর রহমান আজহারি অনেকগুলো বই লিখেন। তার মধ্যে উল্লেখযোগ্য বইগুলো হলো মেসেজ, আধুনিক মননে দিনের ছোঁয়া, যেটি 2021 সালের অমর একুশে বইমেলায় প্রকাশিত হয়। এটি ওনার সর্বপ্রথম লিখিত বই, যেটি বাংলাদেশের যুব সমাজ পরিবর্তনে উল্লেখযোগ্য ভূমিকা রাখছে। মিজানুর রহমান আজহারির দ্বিতীয় বই আহ্বান, আধুনিক মননে আলোর পরশ, এই বইটি 2022 সালে প্রকাশিত হয়। ডক্টর মিজানুর রহমান আজহারির পেশা নিয়ে বিস্তারিত তেমন কিছু জানা যায় না, কেননা এই ব্যাপারে তিনি খোলাগুলি কথা বলতে পছন্দ করেন না। শ্রোতাদের অনুরোধের কারণে 2020 সালে তিনি ইউটিউবে একটি চ্যানেল তৈরি করেন, যা মাত্র একদিনে 1.5 মিলিয়ন সাবস্ক্রাইবার অর্জন করে বাংলাদেশের রেকর্ড অর্জন করে। তবে তিনি ফেসবুক, ইউটিউব থেকে কোনো রকম ইনকাম করেন না, অর্থাৎ ফেসবুক এবং ইউটিউব মনিটাইজেশন অ্যান্ড অ্যাড দেখানো সম্পূর্ণ বন্ধ রয়েছে তার চ্যানেলে। তাহলে এখন প্রশ্ন হচ্ছে, ডক্টর মিজানুর রহমান আজহারির পেশা আসলে কী? বর্তমানে মালয়েশিয়ান একটি ইসলামিক ইনস্টিটিউশনে গবেষক হিসেবে কাজ করছেন, এছাড়াও
তিনি পড়াশোনা এবং গবেষণার পাশাপাশি সময় পেলে অনলাইন ও অফলাইনে বিভিন্ন রকম সভা সেমিনার করে থাকেন। তবে তিনি ওয়াজ মাহফিলের নির্দিষ্ট কোনো টাকার চুক্তি করেন না, হাদিয়া হিসেবে ওয়াজ আয়োজক কমিটি যা দেন তিনি তা গ্রহণ করেন। এরবারে মিজানুর রহমান আজহারি সম্বন্ধে খুব বেশি তথ্য জানা যায় না, তবে অনেকের ধারণা যে তিনি গবেষণা ও চাকরির পাশাপাশি ব্যক্তিগত ব্যবসা করে থাকেন। বর্তমান সময়ের যুবকরা তাকে খুবই পছন্দ করে, তার তাফসিল মাহফিলে যুবকদের স্রোত দেখা যায়, তিনিও যুবকদের খুবই পছন্দ করেন, মাহফিলে যুবকদের ভালো পথে চলার আহ্বান জানান। আজহারি বলেন, আমরা আমাদের জীবনের একটা উল্লেখযোগ্য সময় কাটিয়ে দিই অন্যকে হিংসা করতে করতে, নিজেরা কাজ না করে অন্যের বিরুদ্ধে অপপ্রচার চালাতে আমরা মহাব্যস্ত। আসলে অপপ্রচার করে তেমন কোনো লাভ নেই, অপপ্রচারে আমি কখনো মন ক্ষুণ্ণ হয় না, আমার বিশ্বাস আপনারাও হবেন না, কারণ অপপ্রচারগুলো আমাদের প্রচারণার দায়িত্ব পালন করছে, বাধা বিপত্তি আসবেই, এটাই স্বাভাবিক, যে পথে কাটা নেই সেটা পথ নয়, সেটা কার্পেট। আজহারি সুশিক্ষা শিক্ষিত একজন মানুষ। মিজানুর রহমান আজহারি নম্র, ভদ্র এবং উদার মনের একজন মানুষ, হিংসা বিদ্বেষ ও অহংকারের ছিটে ফোটাও নেই তার মাঝে। তিনি কখনো কাউকে আঘাত দিয়ে কথা বলেন না, তিনি বিশ্বাস করেন যুবকরা ভালো পথে চললেই ও ইসলামের সাথে থাকলে এগিয়ে যাবে, একটি দেশ সুন্দর হবে, একটি সমাজ। আল্লাহর রহমতে তিনি দেখতে যেমন সুন্দর তেমনই আল্লাহ তাআলা তাকে দিয়েছেন সুমধুর কণ্ঠস্বর। সবশেষে নিন্দুকের নিন্দা থাকবেই, তবে আজহারিরা প্রতিদিন জন্ম নেয় না, তাদের জন্ম শত বছরে একবার হয়। আজকের এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যদি মিজানুর রহমান আজহারির লিখিত বইগুলো আপনারা পেতে চান তাহলে ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপে নাম্বার রয়েছে, যোগাযোগ করে নিয়ে নিতে পারেন। সো আজকের জন্য এতটুকুই, সবাইকে ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।